হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তো সবাইকে অনেক ভালোবাসা। কি বলো তো, আজকে একটা নতুন ব্লগ ভিডিও। তো আজকে মানে ইচ্ছা আছে যে একটু ঘুরতে যাব, তো আমার ছেলেকে নিয়ে, আমার বরকে নিয়ে। তো দেখো তোমাদের ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করবে না, তোমাদের সবার ভালো লাগবে। তো চলো। আর কি বলো তো, ছেলেটা মানে কি বলবো, মানে ঘুরতে গেলে ওর খুব আনন্দই লাগে, মানে খুবই ভালো লাগে। তো তাই একটু ভাবলাম যে একটু যাই, একটু ঘুরে আসি বরের সাথে, যাওয়াই হয় না। তো চলো তোমাদের দেখাবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করবে না অবশ্যই। আর এই দেখো, এখানে ছাগলগুলো, আমাদের তিনটেই ছাগল আছে। তো ছাগলগুলো এখানে পাতা খাচ্ছে, মা পাতা এনে দিয়েছে। আর এই দেখো, তোমাদের এর আগেই আমার ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছি আমাদের বাড়িটা। তো আমাদের বাড়িটা তোমরা এই দেখো দেখো। আর চলো সামনে এগিয়ে যাই, আমার বর আর আমার ছেলে এই পথ দিয়ে মানে কি বলবো ওই আগে আছে। আর এই দেখো আমাদের বাগানটা দেখেছো, কত জঙ্গল হয়ে গেছে, আর মধ্যেখান দিয়ে রাস্তা, দেখো কত জঙ্গল। আর দেখতে পাচ্ছো বর আর ছেলেও এখানে দাঁড়িয়ে আছে, মানে ওরা কি বলতো, ও আমার ছেলে খুব কান্নাকাটি করছে যাওয়ার জন্য, তাই জন্য ওকে নিয়ে বললাম একটু এগিয়ে যেতে, তার জন্য। ওই দেখো এত পাগল না, ঘুরতে গেলে ওর খুবই ভালো লাগে, গাড়ি করে ঘুরতে নিয়ে গেলে ওর খুবই ভালো লাগে। ওই দেখো একদম ফিট ফাট হয়ে রেডি। ওকে এখন আমি বলছি যে তুমি ঘুরতে যাবে, ও বলছে হ্যাঁ যাবো যাবো। দেখো কি করছে, ওর ঘুরতে গেলে খুবই ভালো লাগে। আমাকে বলছে আমার ছেলে যে চলো ওঠো ওঠো ওঠো, পিছনে পিছনে। আর বারবার আমি ওকে বলছি যে পিছনে আসে না। আর এই দেখো আমরা বার হয়ে গেছি, রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এত সূর্য, আজকে প্রচুর গরম পড়েছে, তো এত সূর্যের আলোটা আমাদের মুখেই লাগছে। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এটা হলো আমাদের একটা মানে বাইরের রোড, তো ওই রোডটা দিয়ে যাচ্ছি। আর কি বলবো, ছেলেটা আমার পিছনে আছে, আর এই দেখো দেখতে মানে কি বলবো, ওর খুবই আনন্দ। ওর কোনোখানে ঘুরতে নিয়ে গেলে ওর খুবই আনন্দ, এত আনন্দ নাই, আর মোবাইল পান তাকালে খুবই আনন্দ। ওই দেখো আবার ও মানে কি বলতো, ও মানে মোবাইল পান দেখছে, তো তার জন্য ওর খুব আনন্দ হচ্ছে, ঘুরতে যাচ্ছি একটা আনন্দ একটা মজা। বাচ্চারা এরকমই তো ভালো লাগে না, কোনোখানে ঘুরতে গেলে বাচ্চাদের খুব মনটা মানে খুবই খুশি হয়, মানে খুব আনন্দ পাই। তো ওর বাবার সাথেই ঘোরে, কিন্তু আমি খুবই কম নিয়ে যাই। আর এই দেখো এইদিকে তো প্রচুর জঙ্গল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। তো দেখো কত জঙ্গল কত জঙ্গল। আর এখন আমরা এসেছি কি ওর কোথায় বলতো, পেট্রোল পাম্পে। তো বর বলছিল মানে তোমাদের দাদা ভাই বলছিল যে গাড়িতে তেল নেই, তো গাড়িতে তেল ভরতে হবে। তো আমরা বললাম তাহলে আগে তেলটাই ভরে নিই, তারপরে নাই ঘোরা হবে, জায়গাটায় যাওয়া হবে, একটা ভালো জায়গায় যাব। তো তার জন্যে তেলটা ভরছে ততক্ষণ, আর তেলের ওখানে পাম্পে প্রচুর ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। তার জন্যে ভাবলাম যে আমরা একটু দাঁড়িয়ে যাই, আমার ছেলেকে নিয়ে আমি সাইডে ফোনটা ধরে আছি, আর তোমাদের দাদা ভাই পেট্রোল পাম্পে তেল ভরছে। আর এই দেখো আর কি বলি, এই দেখো আমরা জায়গাটাই চলেই যাচ্ছি, মেন যে জায়গাটায় যাব আমরা সেখানে এখন যাচ্ছি, সেই রাস্তাটায় ঢুকেছি। এবার দেখো তোমরা কোথায় আমরা চলে এসেছি, শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আর আমার বর তো রেগে যাচ্ছে যে শুধু জঙ্গল আর জঙ্গল, আমার বর এখানে আসেনি, ফার্স্ট আমি নিয়ে আসলাম। আর দেখো চারিদিকে, ওয়াও দেখো তোমরা কত পানি কত, এটা একটা নদী, ঠিক আছে। এখানে মানে কি বলতো, এখানে মায়াপুর বলে না, মায়াপুর ইস্কন, তোমরা নিশ্চয়ই নামটা শুনেছো মায়াপুর ইস্কন। তো এইটা থেকে পার হয়ে ওই পারে গেলে নৌকা করে ওই দিকে মায়াপুর পড়ছে, মায়াপুর ইস্কন ওই দিকে যাবে। দেখো যত মানুষ আছে তত সব, কেউ ওপার থেকে এপারে আসছে, কেউ এপার থেকে ওপারে আসছে। এই যে একটা নৌকা আসলো, ওই ওই পার থেকে মানুষগুলোকে সব এই পারে নিয়ে আসলো, এবার এই পারে আবার এপার থেকে নৌকাটা ছাড়বে, ওপার থেকে আবার একটা নৌকা আসবে। তো এই দেখো শুধু পানি আর পানি, নদী, একটা বড় নদী। তো এই নদীটা একদম মানে নবদ্বীপে গঙ্গা নদী বলে, এই গঙ্গা নদী থেকে মানে মানে একসাথে জয়েন্ট আছে, আর এই পার থেকে মায়াপুর ইস্কনে যাওয়া যায়। তো এই দেখো আমরা দেখছি মানে ভালো লাগছে, সব প্রত্যেকটা মানুষজন আসছে সব। আর এই দেখো এইখানটা আমি বললাম তোমাদের দাদাকে যে এইখানটা একটু দেখি দেখাও, মাছ টাছ দেখা যায় কি না। তো তোমাদের দাদা বলছে যে হ্যাঁ চলো মাছ টাছ দেখি, যে মাছ টাছ একটু দেখা যায় কি না, দেখা যায়।
তো এই দেখো তোমাদের মানে কি বলবো দাদা ভাই আমার ছেলেটাকে নিয়ে মানে দেখাচ্ছে, মানে নদীটাকে দেখাচ্ছে, দেখতেও ভালো লাগছে। তো এর আগে আমি এসেছি অনেক কবার, তো তোমাদের দাদা ভাই আসেনি, আর আমার ছেলেকে তো নিয়ে আসলাম, ওরও তো ভালো লাগে একটু এইসব দেখার জন্য, তাই না? তো দেখো কি সুন্দর একটা পরিবেশটা, ভালোই লাগছে। আর এই নৌকাটা এক্ষুনি ছেড়ে দেবে, দেখো তোমরা এই নৌকাটা এক্ষুনি ছেড়ে দেবে। আর এই দেখো এইখানে যত মানে কি বলবো পানা টানা এখানে মানে সব জমা হয়ে আছে, এখানে সবাই স্নান টানও করে সবাই বসে বসে। এইখানটাতেও একটা নৌকা আসে, তো এটা এখন নৌকাটা আসেনি, আসে না, ওই নৌকাটাই দেখো ছেড়ে দিল, একটু জুম করে তোমাদের দেখালাম, এই নৌকাটা ছেড়ে দিল। তো এই নৌকাটা যাচ্ছে, তারপরে আবার আর একটা নৌকাও ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে, ওইটা আবার আসছে, দেখো তোমরা ফলো করে দেখো, ওই নৌকাটা আসবে, এটা ছাড়বে, এটা যাবে, এইরকম করে মানুষ পার হয়। আর ওইদিকে মায়াপুর ইস্কন আছে, তো মায়াপুরের ইস্কনে যা হয়নি ভিতরে, আবার একদিন যাব, সেদিনকে এই ঘাটটা তোমাদের আবার দেখাবো, দেখবে ভালো লাগবে, ঘাটটাও ভালো লাগবে। আর কি বলো তো, এই দেখো এখন তোমাদের দাদা ভাই বলছে যে চলো, মেঘ করেছে, বৃষ্টি টিষ্টি আসবে, তো একটু মানে পরে যদি বৃষ্টি চলে আসে আবার ভিজে যাব। তো এই দেখো চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকলাম না যেহেতু ছেলেকে নিয়ে আছি, যদি বৃষ্টি হয় মানে পানি টানি চলে আসে। আর এই দেখো পাশেই একটা পুকুর দেখতে পেলাম, তো এটা ভালো লাগলো পুকুরটা, তো আমাদের ওইদিকে পুকুরটা অতটা নেই, তো এখানে একটা পুকুর, ছোট্ট পুকুর দেখতে পেলাম। এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, এখন অনেক মেঘ করেছে, বৃষ্টি আসবে, তার জন্য তোমাদের দাদা ভাই একটু খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছে যে তাড়াতাড়ি যাতে বাড়ি চলে যাওয়া যায়। আর এই দেখো আবার চার মানে শুরু হয়ে গেল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, এত জঙ্গল তা বলার কথা না। এই দেখো বাড়ির সামনে অলরেডি রাস্তা, চলে এসেছি বাড়িতে, এই দেখো আমাদের বাড়ি, তো এত তাড়াতাড়ি আসলো। আর এই দেখো আমার ছেলের মানে মনটা খারাপ হয়ে গেছে, তার মানে তাড়াতাড়ি চলে আসলাম, তো ওর জন্য ওর ঘুরলে খুবই ভালো লাগে। আর একটা কি বলো তো, ওর মানে খুবই আনন্দ পায় মানে ঘুরলে, প্রত্যেকটা বাচ্চাই। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, তো এতটাই, ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট মানে শেয়ার করে দেবে। আর কি বলো তো, আর আবার নেক্সট তোমাদের কাছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।